হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম আজকে কুয়াশাটা একটু কম তাই দুবাই ফ্রেমটা জানলা থেকে ভালো করে দেখা যাচ্ছে আজকে লাঞ্চে বানাবো ফ্রায়েড রাইস আর প্রন কারি আগের দিন যে সুপার মার্কেটটায় গেছিলাম ওখানে প্রনের প্যাকেটগুলো খুব ভালো লাগছিলো দেখে ফ্রেশ মনে হলো সেই জন্য তুলে নিলাম আমার আগের দিন ফ্ল্যাটের ভিডিওটা দেখে কয়েকজন আমাকে মেসেজে জিজ্ঞেস করেছেন যে এখানে বাড়ি ভাড়া কিভাবে পাওয়া যায় প্রথমত হচ্ছে বেশ কিছু অ্যাপ আছে যার মাধ্যমে আপনি বাড়ি ভাড়া বা বাড়ি কীরকম দেখতে সেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ব্রোকারের সঙ্গে যোগাযোগ করতে হবে ওই অ্যাপেই যখন যে ফ্ল্যাটের ডিটেলস দেওয়া থাকে সেখানে আপনি ব্রোকারের নাম্বারও পেয়ে যাবেন তো ওদের সঙ্গে যোগাযোগ করে আপনি বাড়ি ভাড়া পাবেন তবে এখানে বাড়ি ভাড়ার সিস্টেমটা হচ্ছে পুরো এক বছরের বাড়ি ভাড়ার টাকা আপনাকে প্রথমেই দিয়ে দিতে হবে আমাদের দেশে যেরকম দু তিন মাসের অ্যাডভান্স নিয়ে তারপর মাসে মাসে বাড়ি ভাড়া দেওয়া হয় এখানে অন্য কোথাও কি সিস্টেম আমি জানি না আমাদের ক্ষেত্রে এটাই দেখেছি যদিও আমাদের এই ফ্ল্যাটটা আমার হাজব্যান্ডের কোম্পানি থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে এবার প্রতি বছরে একটা পার্সেন্টেজে ভাড়া বাড়ে তো আপনার যদি মনে হয় যে না আপনি ওই ভাড়াটা দিয়ে আপনি আবার ওই বাড়িতেই থাকতে চান তাহলে আপনি সেই মতন কথা বলে নেবেন ওনারের সঙ্গে আর যদি আপনার মনে হয় যে না আপনার ভাড়া বেশি লাগছে তখন আপনি অন্য বাড়ি খুঁজে নেবেন আচ্ছা আগের দিন আমি যখন ফ্ল্যাটের ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই স্মোক ডিটেক্টর এই স্মোক ডিটেক্টরের কাজ অনেকেই আশা করি আপনারা জানেন এটার আমি আর এক্সপ্লেন করছি না তো আমার এক খুদে সাবস্ক্রাইবার আছে ফলোয়ার্স আছে তার নাম হচ্ছে নীলাক্ষী সে সম্পর্কে আমার ভাইজি হয় তো সে আমাকে এই ব্যাপারটাতে বলেছে জানিয়েছে যে যখন রান্না করার ভিডিওগুলো দেখায় তখন ওই স্মোক ডিটেক্টরটা দেখানো হয়নি থ্যাংক ইউ নীলাক্ষী আমাকে মনে পড়িয়ে দেওয়ার জন্য আর আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য এভাবে আমার ভিডিও দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো আর শেয়ারও করে দিও হ্যাঁ আবার বাড়ি ভাড়া ব্যাপারটায় আসি আপনি বাড়ি ভাড়াটা মানে কোন এরিয়ায় নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার ভাড়াটা সেটা আমরা সবাই জানি যে সব জায়গায় এরকম একই নিয়ম এবার যদি আপনি একেবারে পুরো ফাঁকা বাড়ি নেন তাহলে একরকম ভাড়া আর যদি আপনি ফুল ফার্নিশড বাড়ি নেন তাহলে তার ভাড়া অবশ্যই সেটা বেশি হবে আর যদি সেমি ফার্নিশড নেন তাহলে মাঝামাঝি ভাড়া থাকে ছেলে স্কুল থেকে ফিরে গেছে আমাদের লাঞ্চও হয়ে গেছে ছেলে এখন অ্যাবাকাস ক্লাস করছে অনলাইনে আগে যেখানে শিখতো কলকাতায় ওখানেই ও কন্টিনিউ করছে অনলাইনে এই অনলাইনের কনসেপ্টটা কিন্তু করোনায় আমাদেরকে শিখিয়ে দিল। ও এইদিকে ক্লাস করুক আপনাদের একটা জিনিস দেখায় এই যে এখানকার এক একটা রুমে এরকম করে দুটো বেড থাকে তার মানে বুঝে নিতে হবে এই রুমটা হচ্ছে বাচ্চাদের জন্য বিদেশে একটা বয়সের পরে কিন্তু বাচ্চারা বাবা মায়েদের সঙ্গে আর শোয় না সেই জন্য যাদের দুটো বাচ্চা তাদের জন্য দুটো এরকম বেড থাকে এই বেডগুলো না সিঙ্গেল বেড না ডবল বেড এই খাটগুলোর এমনই সাইজ একজন করে অ্যাডাল্টের সঙ্গে একজন করে বাচ্চা কিন্তু আরামসে শুতে পারে আর মাঝখানে যদি টেবিলটা সরিয়ে দেওয়া হয় তাহলে খাট দুটোকে যদি জয়েন করে দেওয়া হয় তা বাড়িতে কোনো গেস্ট এলে তাহলে বিশাল বড় খাট হয়ে যাবে এক সঙ্গে অনেকজন শোয়া যাবে খাটগুলো এমনিতেই হালকা ছেলের ক্লাস করা হয়ে গেল তাই ভাবলাম একটু হাঁটতে বেরোই ওকে নিয়ে সামনে যে পার্কটা আছে ওখানেই যাচ্ছি ও ওখানে কিছুক্ষণ খেলবে আর আমিও এদিক ওদিক একটু ওয়াকিং করব। রাস্তায় যেতে যেতে আমার একটা জিনিস খেয়াল পড়লো এখানে কিন্তু কুকুরদের জন্য আলাদা করে ডাস্টবিন তৈরি করা আছে প্রায় এক কিলোমিটার অন্তর অন্তর এখানে যেহেতু অনেকের বাড়িতেই পেট আছে তাই তারা এগুলো ব্যবহার করে আপনি যেখানে সেখানে নোংরা ফেলতে পারবেন না আমরা চলে এসেছি পার্কে আমাদের রাস্তা একটু লেটই হয়ে গেছে কারণ ওর ক্লাস শেষ হলো তারপরে আমরা বেরোলাম তাই একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এই দিকটাই লক্ষ্য করে দেখুন লাইন দিয়ে সব কলকে ফুলের গাছ আমাদের দেশে তো দেখেছি এই ফুলগুলোই পুজো হয় জানি না এখানে এই ফুলগুলো কী করা হয় বা তোলা যায় কি না আদৌ কারণ এখানে আবার যদি গাছে হাত দিলে অনেক টাকা ফাইনও পড়ে যেতে পারে আমার ঠিক জানা নেই নিয়ম একদিন সকাল দিকে আসতে হবে দেখতে হবে ফুলগুলো কেউ তোলে কি না আর এইদিকে এই তিনটেকে দেখছেন এই কালো ডগিটা এত দুষ্টু ওর ওই কালো বলটা অন্য একটা বাচ্চার বল ও বলটাকে মুখে করে নিয়ে চলে এসেছে আর ওই বলটাই ওর চাই ছেলেও এদিকে খেলার সঙ্গী পেয়ে গেছে এই যাদের সঙ্গে খেলছে কথা বলতে জানতে পারলাম তারাও নাকি কলকাতারই মানে দুজন রয়েছে দুজনই কলকাতায় বর্ণ অ্যান্ড বটা অনেক বছরই হলেও ওরা দুবাইতে আছে এই বাড়ির কাছে পার্কটা হওয়াতে কিন্তু আমাদের খুব সুবিধে হয়েছে এই যখন তখন হাঁটা চলে আসতে পারছি কলকাতায় কিন্তু এই সুবিধাটি আমার ছিল না যার জন্য বাচ্চাকে নিয়ে যেতে গেলে অনেক দূরে নিয়ে যেতে হতো কোনো পার্কে ওরা ওদিকে নিজের মতন খেলা করুক আমিও একটু ওয়াকিং করি আমি বা বসে থেকে কি করব। যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওই